যেন উভতি আহিছে তাহানির ব্যান্ডিট কুইন। মঞ্চর রানীর শোণিতপুরিয়া মঞ্চত দপদপনি, তেজপুরত রবীন্দ্রনাথর স্ত্রীপত্র, অভিনয়ত সীমা বিশ্বাস, মন্ত্রমুগ্ধ দর্শক। এয়া তেজপুরের নেরিওয়ালম প্রেক্ষাগৃহ আয়োজিত হল শোণিতপুর জেলা দিবস। আয়োজিত অনুষ্ঠান তথা নটসূর্য ফণী শর্মার স্মৃতি দিবস উপলক্ষে তেজপুরত মঞ্চস্থ হল কালজয়ী নাট। দর্শকরে ভরপুর প্রেক্ষাগৃহত এয়া অদম্য সীমা বিশ্বাস। নাটকের যোগেদি আগবাই গল এটা এটা বক্তব্য, কই গল নারী জীবনের বড়াতুতা কত না অকথ্য। 15 বছরীয় বৈবাহিক সম্বন্ধর অন্তত লিখিবলৈ লওয়া এখন চিঠির অভিনব মঞ্চায়ন, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের গল্প স্ত্রীপত্রত উল্লিখিত কথার সবল নাট্যরূপ। শনিবরিয়া সন্ধিয়া তেজপুরের মঞ্চ হয়ে পড়িল সংলাপের একুরিয়া, তার লগতে শুনত সুয়গা চড়াই বাজি উঠিল বিশিষ্ট বাঁহীবাদক দীপক শর্মার বাঁহী। সন্ধানহীন সুরকার রমেন বড়ুয়া কুঁৱৰি দীপক শর্মার বাঁহীয়ে কই গল রিঙা রিঙা বহল পথারখনের কথা, একেলগে যেন কই গল রমেন বড়ুয়ার অবর্তমানত অসমীয়া সঙ্গীত জগতের উরুঙা অবস্থার কথা। শোণিতপুর জেলা দিবসের কার্যসূচীত উপস্থিত বিভিন্নজন অভ্যাগত বিশিষ্ট অতিথি নাট মঞ্চস্থ করে অভিনেত্রী সীমা বিশ্বাসে কলে, মোৰ কাৰণে এনেকুৱা যে আজি 100-150 বছৰ আগতো সেই মহাপুৰুষসকলে অবাউট ৱুমেন এক্সিষ্টেঞ্চ বা ৱুমেন বেসিক ৰেস্পেক্ট টুৱাৰ্ডছ ৱুমেন সেইটো কথা কৈছিলে। এই নাটকখনৰ মাধ্যমেৰে মই মোৰ কাৰণে এটা নিউ জেনেৰেশ্যনক এটা ৰিমাইণ্ডাৰ কি জাষ্ট কেৱল ঘৰৰ মাকজনীৰ কথাই নাভাবিব, বেলেগৰ মাক, বেলেগৰ ভনীক, বেলেগৰ বৰ্তমানৰ ব্যস্ততা আৰু ভৱিষ্যত পৰিকল্পনা সম্পৰ্কেও জনালে অভিনেত্ৰীগৰাকীয়ে। এখনমান ছবি কমপ্লিট হল, এজন ইজৰাইলী ডাইৰেক্টৰ, তেখেত 84 বছৰ বয়স, ইজৰাইলত থাকে। তেখেতে এখন ছবি গুৱাহাটীতে শ্বুটিং কৰিছিলে, সেইখন ছবি কমপ্লিট হৈছে। আৰু এখন অসমীয়া ছবি আছে আদিত্যম শইকীয়া বুলি, তাৰ ব্ল্যাক আমব্রেলা, সেইখনও কমপ্লিট হৈছে। তাৰপিছত জলি LLB 3 Part 3 সেইখন কমপ্লিট কৰিলোঁ। তাৰপিছত 3খনমান ওয়েব সিরিজ সাউথর কমপ্লিট হল, তারপর বম্বেত 2খন কমপ্লিট হয়েছে। বহু বছরের অন্তত তেজপুরত মঞ্চস্থ এই নাটে সুকিয়া সোয়াদ দিলে দর্শকক। সীমা বিশ্বাসের দরে শিল্পীর বলিষ্ঠ অভিনয়ত মোহাবিষ্ট প্রতিজন দর্শক। তেজপুরের অশ্বিনী কুমার বরা, রিপোর্ট NKTV+।